এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে আমরা আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তো আজকে আমরা একটা ফার্মে গিয়েছিলাম সেখান থেকে যে মুরগি চায়না মুরগি আর কবুতর নিয়ে আসছিলাম তো সেটাই আমি আজকে আপনাদেরকে দেখাচ্ছি আশা করি ভিডিওটি ভালো লাগবে এই তিনটা কবুতরের দাম হলো $45 $45 বাংলাদেশে কত টাকা যে রেট সেটা হিসাব করলে ৪,৮১৫ টাকা মাত্র তিনটা কবুতর শুকনো মরিচ এগুলো শুকনো মরিচগুলো গুঁড়ো করা গাঁদা মরিচ না গোয়া মরিচটা গুঁড়া করে নিচ্ছি পরিমাণ মতো লবণ দেব মশলাগুলো সব আমি এখানে ঢেলে দিচ্ছি এখন এগুলো আমি মিক্স করে নেব এখানে দিচ্ছি আদা রসুন জিরা ধনিয়া হলুদ মরিচের গুঁড়া এক চিমটি জয়ফল আর এক চিমটি জয়ত্রী দিয়ে দিচ্ছি এখানে মিক্স করে তারপরে তেলটা মধ্যে ঢেলে দিই মশলাটাকে ভালো করে কষাবো তারপর আমি কবুতরটা দিয়ে দেবো কবুতরটা কখন হয়ে গেছে করবো আর এগুলো হলো যে ভুরা কবুতর কবুতরের বাচ্চা না এই জন্য ভালো করে সিদ্ধ করতে হবে ঝোলটা আমি একটু বেশি দিয়েছি কারণ এগুলো তো শক্ত কবুতর এগুলো সিদ্ধ করতে একটু সময় লাগবে পরে পানিগুলো সব শুকিয়ে ফেলবো আর আমেরিকাতে কবুতরের বাচ্চা আসলে পাওয়া যায় না কারণ এদেশে কবুতরের বাচ্চা বা কোনো পশু পাখির বাচ্চা ধরা একদমই নিষেধ এগুলো যেখান থেকে আসছে সেটা হলো ফার্ম ফার্মে থেকে এগুলো এই দোকানের মধ্যে এসে পৌঁছে দেয় আমি কয়েকটা আলু দিব একসাথে আমাদের ঘরে আবার আলু খাবারের লোকের অভাব নাই সেই জন্য আলুগুলো দিয়ে দিচ্ছি এটা আপনারা না চলে নাও দিতে পারেন না দেওয়াটা বেটার আলুটা দিয়ে ভালো করে আলুগুলো সিদ্ধ হয়ে ঝোলটা কমে এসে রান্নাটা হয়ে যাবে আজকে আমি ৪,৭০০ টাকা দামের কবুতর রান্না করতেছি ওরে বাবার এত দামি কবুতর খেলে খুব তাড়াতাড়ি ফবি হয়ে যাচ্ছে এখন অনেকেই হয়তো বলতে পারেন কবুতর গুনার মধ্যে আলুটা দেওয়ার কী দরকার ছিল আরে এত দামি জিনিস এর মধ্যে যদি একটু আলু না দিয়ে মশলাটা তরকারিটা ঝোলটা না বাড়ানো হয় তাহলে কি চলে অ্যাটলিস্ট একবেলা তো খাওয়া হয়ে তাই না আর আলুটা আমার বাসায় সবাই আসলে পছন্দ হবে এটা হলো মেন কাহিনী কবুতর রান্নাটা হয়ে গেছে আমার আগে আমি একটু গোলমরিচের গুঁড়া দিয়ে দিবো অনেক আবার জিরার গুঁড়াও দেয় তো আমি একটু গোলমরিচের গুঁড়া দিচ্ছি না তো শেষ এখন চুলাটা অফ করে দিচ্ছি এই চুলা আমি এবার চিকেনটাকে কষিয়ে নিচ্ছি তো চিকেন থেকে পর্যাপ্ত পরিমাণ পানি উঠে গেছে এই পানির মধ্যে চিকেনটাকে কষিয়ে শেষ করতে হবে তারপরে ঝুল আটকাবো আর এটা হলো অলমোস্ট ২,০০০ টাকার মতো চায়না মুরগা এটা এই পাশে রান্না করতে ৪,৭০০ টাকা দামের কবুতর আর হলো ১৭০০ টাকা দামের চায়না মুরগা দুইটা রান্না আছে তো চিকেনের মধ্যে আমি দুইটা আলু দিয়ে দিলাম
একটু জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি। মিষ্টি প্রথম টেস্ট করে ফেলতেছে চায়না মুরগা। রুটি দিয়া আর আলু মুরগি দিয়া। কো কেমন আছে? এটা প্রথম রান্না করছি নিশি আমি এই দেশে আর জীবনে রান্না কি চায়না চায়না মুরগি অনেক মজা হয়েছে। যে ছোট ছোট সাদা সাদা কালো কালো ইয়াগুলো আছে না পাকাগুলো, তোমরা সবাই ঘুম থেকে ওইটা চায়না মুরগা দিয়ে রুটি খাবা। সবাই ভালো থাকবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্টস করে জানাবেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।